পণ্ডিত ছিলেন, এই পণ্ডিতের কারণে এই পাণ্ডিত্যের বিচক্ষণতা দেখাতে গিয়ে তারা বাবা সুদূর আরবে নয়, আরব থেকে আফ্রিকা, মিশর, ইয়েমেন, বাবেল, মাদায়েন, মেসোপটেমিয়া পর্যন্ত, তুরস্ক পর্যন্ত, স্পেনের করডোভা পর্যন্ত নবীর সাহাবীরা ইসলামকে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলো, আজ মুসলমান তুমি তো টোটো চালাবা, তুমি তো অটো চালাবা, তুমি তো মার্বেলের মিস্ত্রি হবা। সেই দিন মুসলমানরা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করতেন, সেই দিন মুসলমানরা কবিতা সাহিত্যের বই রচনা করতেন, সেই দিন মুসলমানরা অ্যালজেব্রা জ্যামিতির আবিষ্কারক ছিলেন, সেই দিনের মুসলমানরা চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন, সেই দিনের মুসলমান রসায়ন ভূতত্ত্বের কথা জগতের কাছে রেখে গেলেন। আজকে মুসলমান তুমি নবী থেকে তত দূরে সরে গেছো, পৃথিবীর সম্মানীয় জায়গা থেকে তত দূরে সরে গেছো। জোরে বলেন ঠিক কিনা? দিনের কথাগুলো যদি মনে করা যায়, আল্লাহ রাসূলের সাহাবীগণ আফ্রিকার জঙ্গলে চলে গেলেন, আফ্রিকার দেশে যাওয়া পরে বাবা যারা ইসলাম বোঝে না, নবী বোঝেন না, আজকের দিনে আমাজনের জঙ্গলে যারা বসবাস করে তাদেরকে ইসলামের কথা যদি বলেন বুঝবে না, নবীর কথা বলেন বুঝবে না, বুঝবে না। ও বাবা, রাশিয়ার সাইবেরিয়ার ওই বরফে যারা বাস করে তাদের কাছে ইসলাম নিয়ে যদি যান তারা বুঝবে না। আল্লাহ রাসূল হাবিবুল্লাহর সাহাবীরা আফ্রিকার জঙ্গলের দেশে পাড়ি দেওয়ার পরে ওই নবীর সাহাবীগণ ওই তাদের গ্রামে প্রবেশ করে যখন আমার নবী পাকের কথাগুলো বলতেছিলেন, ওই লোকগুলো তীর ধনুক নিয়ে আমার নবীর সাহাবীদের বিরোধিতা করতেছিল। ও মুহাম্মদকে বুঝি না, মদিনা কি চিনি না, চিনি না, তোমরা অন্যরকম মানুষ, আমাদের সঙ্গে তোমাদের মিল হবে না। না বাবা না, ও বাবা তোমরা চলে যাও, সমুদ্র পার করে এসেছো, তোমাদের মানবো না। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছিলেন, ও বাবা আফ্রিকাবাসী, তোমাদের গ্রামে আমাদের একটা ঠাই দাও থাকার মতো। বলে হবে না, হবে না। ওই সাহাবীগণকে ঠাট্টা বিদ্রুপ তাচ্ছিল্য করে ওই লোকগুলো বলেছিল, যাও যাও যাও, যদি পারো আফ্রিকার জঙ্গলে গিয়ে থাকো, আমাদের গ্রামে তোমাদের থাকতে দেওয়া হবে না। আফ্রিকার জঙ্গলের এক কোনায় নবীর সাহাবীগণ চিৎকার দিয়ে যখন বলেছিলেন, ও বনের সিংহ, ও বনের হিংস্র প্রাণীরা, আমরা মদিনা থেকে এসেছি, আমরা নবী পাকের লোক, আমরা রাসূলের মানুষ, আমরা ইসলামের বাণী নিয়ে তোদের আফ্রিকায় এসেছি। আফ্রিকার মানুষ জানে না, বোঝে না, তোরা যদি আমাদের ঠাই দিবি, জায়গা করে দে। আল্লাহ রাসূলের সাহাবি ওই জঙ্গলের একটা কোণা যখন দখল করতে যায়, বাঘ, ভাল্লুক, গন্ডার, হিংস্র প্রাণীগুলো ওই প্রান্তটা খালি করে হুজুরের সাহাবীদেরকে জায়গা করে দিতে ব্যস্ত। এ মুসলমান, তোমার পাওয়ার তো মানুষের কাছে নয়, আজকে মুসলমান রকেট শিপে চলে যাও, মহাশূন্যে চলে যাও, আজকে মুসলমান কোনো কৃত্রিম উপগ্রহ ছেড়ে দিয়ে স্যাটেলাইট তৈরি করো, হা হা তাকায়া থাকো, অবাক হয়ে যাও, মুসলমান এগুলো তো তোমার হাতের তুড়ির কাজ, এগুলো তো তোমার আঙ্গুলের ইশারার কাজ, এগুলো তো চোখের পলকের কাজ, একটু কি জোরে বাবা বলা যাবে না? এ মুসলমান বাবা সিরামার শুনিরি কি দান, ওই জঙ্গলের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবীরা যখন ওই দিকটা দখল করে আরাম শুরু করে দিলেন, আফ্রিকার আদিবাসীরা হুজুরের সাহাবীদের উপর যেন অত্যাচার না করে, হুজুরের সাহাবীদের উপর যেন তারা ক্ষেপে না ওঠে, তার জন্যে বাবা আল্লাহ আল্লাহ কি বলবো, বনের প্রাণীরা, বন্য প্রাণীরা রাতের বেলায় হুজুরদের পাহারাদার হয়ে থেকে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক, এখনো সময় আছে আমার রাসূলের প্ল্যাটফর্মে, এখনো সময় আছে আমার নবীর জগতে, আমার নবীর নিয়মে চলে এসো, এখনো তোমার আঙ্গুলের ইশারায় পরমাণু পর্যন্ত দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ।
পৃথিবীতে বড় বড় বিজ্ঞানী, বড় বড় গবেষক, বড় বড় চিন্তাবিদ, বড় বড় সাম্রাজ্যের অভিলাষী, তারা একটা দলকে খালি ভয় পায়, সেটা হলো ইমানদারকে। জোরে বলেন, কাকে ভয় পায়? বড় বড় মাদ্রাসার বিল্ডিং কে নয়, গগনচুম্বী মসজিদের মিনার কে নয়, কারণ তুড়ির কাজগুলো ভয় পায় শুধু ইমানদারকে। কোন ইমানদার গুলোকে জানেন? যে ইমানদার গুলো জানে ওরা যে রাত দুটো তিনটে বেজে গেলে বিছানা ছেড়ে যাই না, মাঝে বসে যাই। এই ইমানদার গুলোকে উঠাতে পারলেই পৃথিবীটাকে একেবারে হাতের মুঠোয় আনা যাবে, এটা ওরা খুব ভালোভাবে জানে। তাই আজকে 198টা মৌলবি পীর বিরোধী ওয়াজ করে, বলেন ঠিক কি না? জোরে বলেন, পীর বিরোধিতার ওয়াজ করে। হ্যাঁ, আজকে আপনি যদি তাদের দলভুক্ত হয়ে যান, বেশি কিছু নাই, খালি সাইন করে দেবেন। উপরে লেখাগুলো কি থাকে জানেন? যদি জানতেন, আরবি ভাষায় ফর্ম তৈরি করা হচ্ছে, ফর্ম আসছে, আপনি সাইন করে দেন, আধার কার্ড দিয়ে দেন, আপনার মাদ্রাসায় লাখ লাখ টাকা চলে আসবে। কত টাকা বললাম? হাজার নয়, লাখ লাখ টাকা আসবে, কোনো টেনশন নেই। আপনার গ্রামে কোরবানির টাইমে লাখ লাখ টাকার গরু চলে আসবে। কিন্তু সইটা কোথায় করেছেন আপনি জানেন না? ওই সইয়ের উপরে লেখা আছে, আমি আজ থেকে অমুক দলভুক্ত হইলাম। শুধু এইটুকু করে আপনাকে পাঠিয়ে দিতে হবে, লাখ লাখ টাকা আপনার আসার জন্য অপেক্ষায়। কারণ আপনাকে বোঝানো হবে, আরে ভাই টাকার তো দরকার আছে, মাদ্রাসা করবেন, এলাকার খিদমত করবেন, উন্নয়ন হবে। আপনি সই করলে কি হয়েছে? আপনি কি হয়ে গেছেন নাকি? ওই কাগজ খান যদি কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরাবেন সামনে, তখন উপায় কি হবে আপনার? এই জন্যই এত মাদ্রাসায় পড়ানোর পরেও, এত আলেম তৈরি হওয়ার পরেও ইমানদারের উন্নতি হচ্ছে না, বলেন ঠিক কি না? আলেম তৈরি হচ্ছে প্রতি বছর লাখ লাখ, ইমানদার তৈরি হচ্ছে না। কারণ গোলাতেই তো গলদ, তোমার নিয়তটাই তো খারাপ। আর রাসূলে আজম হাবিবুল্লাহর সাহাবি খোলাফায়ে রাশিদিন হযরতে সাইয়্যিদনা উমার বিন খাত্তাব বুখারীর নাম্বার 1 হাদিস নিয়ে এসেছেন, তুমি নিয়ত আগে ঠিক করো, কুরবাটা কি। যদি নিয়ত ভালো হয়, প্রোডাক্ট ভালো হবে। কি বুঝলেন? নিয়ত ভালো হতে হবে। যদি নিয়ত তোমার ভালো না হয়, লাখ লাখ টাকা কামাই হবে, পোশাকধারী আলেম বের করা যাবে, কিন্তু ইমানদার বের করা, জোরে বলেন, যাবে না। যার জন্য সমাজ আমাদের এত বক্তা বাড়ছে, এত আলেম বাড়ছে, এত জলসা বাড়ছে, কিন্তু উন্নয়ন হচ্ছে না। জোরে বলেন ঠিক না? না ভুল বলছি? উন্নয়ন হচ্ছে না, বড় কষ্ট, বড় আবেগ, বড় ব্যথা লাগছে। আমরা তো মাদ্রাসা মনে করে লাখ লাখ টাকা দান করছি, কোন মাদ্রাসায় দান করছি এটা তো খেয়ালই করি না। আসল দিচ্ছিটা কোথায় আমরা? আপনি খোঁজ নেবেন না? এটাও খোঁজ নিতে আল্লাহ রাসূল বলেছেন, খালি অপাত্রে দান করলে হবে না, তুমি দান করছো সেটা উপযুক্ত পাত্র কিনা ওটাও দেখার দায়িত্ব আপনার। কি বুঝলেন? তারও হিসাব দিতে হবে, অত সহজ নয়। টাকা আছে মানে দিয়ে দিবেন এটা নয়, দিচ্ছেন কোথায় সেটাও খোঁজ নিতে হবে আপনাকে। মনে করেন না যে মাইকে বলে দিল অমুক টাকা দান করে দিয়ে চলে গেল, জান্নাত তো আজকাল স্টেজও বিক্রি হচ্ছে, সারা বছর দোয়া নাই, 10,000 টাকা যেই দিয়ে দিবেন গোষ্ঠীর সুদ্ধা দোয়া হয়ে যাবে, বলেন ঠিক কি না? কি অথচ আপনারা এত ভালো মানুষ যে ঘুরিয়ে জিজ্ঞাসাও করেন না, হুজুর এখন দোয়া কোথা থেকে এলো? আপনারা যদি কমপক্ষে আলেমদের মুখে মুখে ধরতেন তো কিছু সংশোধন হতো। ভাবিয়েন না পাঞ্জাবি পাইজামার টুপি পরে নিলে আলেম হয়ে যাবে, ইবলিসের পোশাক ওর থেকে অনেক ভালো, অনেক ভালো। হুঁশিয়ার হন, সাবধান হন, যেথাই সেথাই গিয়ে যাকে তাকে হুজুর হুজুর করিয়েন না, আপনাদের হুজুর বলার ছোট খেজুর হয়ে বসে থাকছে। কি গো, যেখানে সেখানে হুজুর হুজুর হুজুর, আরে হুজুর কাকে বলবেন সেটা আগে ভাবিয়েন।
লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা পাঞ্জাবির মধ্যে খেজুর ঢুকে থাকতে পারে, হুজুর সবাই হতে পারে না। হুজুর হওয়া বড় কঠিন জিনিস, হুজুর হতে গেলে অনেক কিছু ত্যাগ, অনেক কিছু ধৈর্য সহ্যের ব্যাপার আছে, অত সহজ নয়। নাক ডেকে ঘুম পেড়ে হুজুর হওয়া যাবে না। হুজুর হতে গেলে আপনাকে রাসূলের অনুসারী হতে হবে। রাসূলের অনুসারী হতে গেলে রাতের বেলায় বিবির বিছানা ছেড়ে আলাদা দাঁড়িয়ে আপনাকে সেজদাই কাটাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ছে, 33 বার সুবহানাল্লাহ পড়ার টাইম নাই, এত দুনিয়াদার, অথচ তার পিছনে হুজুর হুজুর করে ছুটছি আমরা। কি বলেন ঠিক কিনা? এমন হুজুরের পেছনে ছুটিয়েন না, বরবাদ হয়ে যাবেন। হয়তো আপনি বেঁচে যাবেন আপনার বিশ্বাস থাকার কারণে, হুজুর কিন্তু ভেসে যাবে। আমি অনেক জায়গাতে বলি যে পীর আটকে যাবে, মুরিদ কিন্তু পার হয়ে যাবে। কেন জানেন? মুরিদ তো অন্ধবিশ্বাস করে মেনে নিয়েছে, এখন ধোকা দিচ্ছে না ফাঁকি দিচ্ছে, পীর ভালো জানে যে আমি করছিটা কি। বলেন ঠিক কিনা? পীর নিজে ভালো জানে যে আমি করছিটা কি। সুতরাং খুব সাবধান হয়ে যান। সবকিছু আমরা চিনতে পারি, ভালো মিস্ত্রি কোনটা, ভালো শোরুম কোনটা, ভালো ডাক্তার কোনটা, ভালো বক্তা কোনটা, এগুলো যাচাই করতে পারি। আর যখন হুজুরের কথা বলা হয় তখন বলে সব মৌলবীরাই শেষ করলো, আমরা কি বুঝি? তখন কিন্তু আর আপনি ভালো বুঝেন না, ছাড় পাবেন না, এমন থ্যাতলাবেন আল্লাহ ধরে। বলে তুমি দুনিয়ার বেলাতে সব ভালো বুঝতা, আর আখেরাতের বেলাতে ভালোটা খুঁজে পাওনি, উ বাহানা চলবে না, থ্যাতলাবে ধরে আল্লাহ, পিষবে, বুঝলেন, সাইজ করবে, ছেড়ে দেবে না। ভাইজান আমার বলতেছিলাম, ও রাসূলের আপন হয়ে যান, রাসূলকে আপন যে যত বানাতে পারবেন সে তত লাভবান হয়ে যাবেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সম্পর্কে বলবো, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুর, ও বাবা বান্দা বান্দি আমার, তোমরা ইবাদত করো। ইবাদত করা কথাটা যিনি বলেছেন, ইবাদত করতে যিনি বলেছেন, তিনি আল্লাহ পাক। অপর জায়গায় আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও আমার বান্দা বান্দি আমার নবীর সঙ্গে তোমরা মোহাব্বত করো। ইবাদত করতে যিনি বলেছেন, মোহাব্বত করতে তিনি বলেছেন, বোঝা গেল ইবাদত নিয়ে শুধু বাঁচা যাবে না, ও ইবাদত আপনাকে বাঁচাতে পারবে যে ইবাদতের সাথে মোহাব্বত আছে। যে ইবাদতের সাথে জোরসে বলেন মোহাব্বত আছে। বেটার বিয়ে দিয়েছেন, উদাহরণ দিচ্ছি, বেটার বিয়ে দেওয়ার পরে বেটা আরব চলে গেছে কাজে, দুবাই চলে গেছে, ইয়ামেন চলে গেছে, কুয়েত চলে গেছে, 1.5 বছর আর পাত্তা নাই। তো 1.5 বছর পরে ডিভোর্স লেটার আসছে। কি লেটার? জোরে বলেন, চেতন আছেন না ঘুমোচ্ছেন? ঘুমোচ্ছেন তো জোরে বলেন, কি লেটার? ডিভোর্স। ডিভোর্স লেটার আসলে প্রেম বাড়ে না কমে? মোহাব্বত বাড়বে না কমবে? কমবে। ডিভোর্স লেটার আসছে 1.5 বছর পরে। এখন যদি ডিভোর্স লেটার আসে তো বেটার বাপের মাথা খারাপ হবে কি না? টেনশন বাড়বে না কমবে? চিঠি দেখে বৌমাকে ফোন লাগিয়েছে, বৌমা ডিভোর্স কেনে মা? বলে আব্বু ঠিকই করেছি। বলে কেমন ঠিক? বলে আব্বু আপনার ছেলে 1.5 বছর আগে ইবাদত করেছে কিন্তু মোহাব্বত করেনি। কি করেনি? মোহাব্বত করেনি, তাই কি এলো? ডিভোর্স লেটার এলো। বিয়ে করাটা ইবাদত, বিয়ে করাটা ইবাদত, আর বিবির সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় রাখে এটা মোহাব্বত। 1.5 বছর মোহাব্বত নাই, আসলো কি? ডিভোর্স লেটার। তাহলে ইবাদত টিকবে না যদি মোহাব্বত না থাকে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা ইবাদত করতে হলে নবীর মোহাব্বত নিয়ে করতে হবে, যদি মোহাব্বত ছাড়া ইবাদত হয় তো ইবাদত তোমাকে বাঁচাতে পারবে না। কথা বুঝে আসছে কি না? বুঝাতে পারছি? যদি ইবাদত হয় তো মোহাব্বত নিয়ে করো।
তোমার ইবাদত টিকবে, বরং আরো মজা পাবে, দাদি দাদি নাতি পত্নী বেড়ে যাবে, ঠিক কি না? তাহলে ইবাদত কে বাঁচাতে গেলে মহাব্বতের দরকার। তাই আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, যদি তোমরা ইবাদতের বলে নিজেকে খোশ করতে চাও তো ইবাদত তার আগে একবার ভেবে দেখো নবীর মহাব্বত আছে কিনা। ও ইবাদত তোমাকে বাঁচাতে পারবে না যে ইবাদতে নবীর মহাব্বত, জোরে বলেন, জোরে বলেন, থাকবে না। ও ইবাদত বাঁচাতে পারবে না। তাহলে মহাব্বতটা কিরকম হবে? আমার পূর্বে হযরত আল্লামা জাহাঙ্গীর সাহেব বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আমি আরেকজন সাহাবীর কথা আপনাকে বলবো, হযরত সালিম বিন আব্দুল্লাহ বিরাট কোটিপতি ছিলেন। সাহাবীরা ছিলেন না তা না, ধনকুবের ছিলেন, পুঁজিপতি ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু তারা দুনিয়াদার ছিলেন না। তারা দুনিয়াদার ছিলেন না, ইসলামের জন্য তারা ব্যতিব্যস্ত ছিলেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ নূরুল্লাহ, আমার আমি আপনাকে কি বলবো বাবা, মহাব্বতটা একটু শিখে নেন, মহাব্বতটাও যদি শিখে নিতে পারেন পরলোকে কাজে লাগাতে পারবেন, প্রেমটাও যদি শিখতে পারেন ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করতে পারবেন। বাবা ওই রাসূলকে ভালোবাসবো, কতখানি কতটুকু ভালোবাসবো, নবীকে আপন করবো কতটুকু আপন করে নেব, সালিম বিন আব্দুল্লাহর কথা একটু বলে দি বাবারা। সালিম বিন আব্দুল্লাহ, রাসূল আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, মক্কাতে নাই বাবা, মক্কার মানুষ নবীকে চিনল না, মক্কার মানুষ নবীজিকে বুঝতে চাইল না, হে রাসূল আমার মক্কা ছেড়ে বাবা হিজরত করে চলে গেলেন, মদিনা চলে গেলেন, এই সালিম বিন আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কা থেকে বহির দেশে পাড়ি দিয়েছিলেন, ফিরে যখন আসলে আসার পর শোনে মায়ার নবী আমার আপন, রাসূল আমার হাবিবুল্লাহ আমার, দরদি আমার আপনজন আমার, ব্যথী নবী আমার মক্কা ছেড়ে মদিনা চলে গেছে। বাবা এটা মহাব্বতের কথাটা দেখেন, তারা পাগল ছিলেন না গো, তারাই প্রকৃত পক্ষে বুদ্ধিমান ছিলেন, তারা পাগল ছিলেন না, তারা বড় জ্ঞানী ছিলেন, তারা পাগল ছিলেন না, তারা আমাদের জন্য মডেল ছিলেন। এই যুবক ওই সালিম বিন আব্দুল্লাহ যখন মক্কা আসার পরে শুনলেন নবী মক্কাতে নাই, নবী মদিনা চলে গেছেন, মক্কা ছেড়ে জনমের মতো মদিনা চলে গেছেন, এই সালিম শোনার পরে বলেছিলেন, আমার রাসূল যেখানে নাই, হুজুর যেখানে নাই, আমার নবী যেখানে নাই, আমি সালিম সেখানে থাকবো না, আমিও মদিনা চলে যাব। ওই মক্কার কাফিরেরা, ওই মক্কার খোদা দ্রোহীরা, এক আমি বা দ্বিতীয়ামে একত্ববাদে অবিশ্বাসী যারা, তারা জড়িয়ে বলল, ও সালিম বিন আব্দুল্লাহ শুনে রাখো ভাই, তোমার যত সাম্রাজ্য সম্পদ রয়েছে, গরুশালা আছে, খেজুর বাগান আছে, বড় বড় গোডাউন আছে, যদি নবীর পক্ষে চলে যাও কিচ্ছু তোমাকে দেব না, সব আমরা বাজেয়াপ্ত করে নেব, সিল করে নেব, কিছুই সঙ্গে নিয়ে যেতে দেব না। সালিম কানতে কানতে বলেছিলেন, ও ভাই মক্কাবাসী তোমরা শুনে রেখে দাও, ও ভাই তোমরা জেনে নাও, আমি সালিম জমিদারি ধন সম্পদ যা আছে সব ছেড়ে দেব, কিন্তু নবী যেখানে না আমি সালিম সেখানে থাকতে পারবো না। প্রেম কাকে বলে যুবক, মহাব্বত কাকে বলে? লাইট জ্বালিয়েছেন, পোকাকে দাবাত দিতে হয় না, পোকা আপন লাইটের প্রেমে ছুটে ছুটে চলে আসে। অনেক স্টেজে আমি বলি এই কথাটা উদাহরণ করে, পোকার কাছ থেকেও আমরা যদি শিক্ষা নিতাম অনেকখানি সাকসেস হতাম, জীবনে সফল হতাম। পোকাকে বলছি, পোকা পালিয়ে যায় এখানে কি করছিস? পোকা বলছে, মরতে যদি হয় প্রেমিকের কাছেই মরবো, জীবনে লাভ আছে, ধানের জমিতে বিষ পান করে মরবো না।
যুবক পোকাও জানে ভালোবাসতে কাকে হয়, পোকাও জীবন দিতে জানে কোথায় দিতে হয়, কিন্তু মানুষ তুমি যদি একবার ভাবতে তোমার নবীর কথা। এত দূর বহিরাগত মানুষ যারা, দূর দূরান্তর থেকে আসা মানুষ, আপনারা যারা আশেপাশে থেকে এসেছেন, তারা ঘুমিয়ে কাটানোর সুযোগ নিতেন না। এখানে রাসুলের মজলিস হচ্ছে, রাসুলের প্রেম আছে, তারা কোনোদিন বাবা দূরে যেতে পারতেন না। বুঝা গেল পোকাও জানে কাকে ভালোবাসতে হবে, কিন্তু মানুষ তুমি জানো না তোমার থেকে পোকা প্রেম অনেক বেশি দামি। ভাইজান সালিম বিন আব্দুল্লাহ, যার ইতিহাসটা দেখলে চোখে পানি চলে আসে, অন্তর ভেঙে যায়। রাসূল গো তোমাকে ভালোবাসবে বলে এত ভালোবেসেছে, এত তোমাকে আপন করে নিয়েছে, কোনো মায়া কোনো ব্যথা কোনো বেদনা যাকে দূরে রাখতে পারেনি আড়াল করতে পারেন। সালিম বিন আব্দুল্লাহ ঘোড়ার উপরে চড়ে নিলেন, মক্কাবাসী বাধা দিল, ও সালিম তুমি মক্কা ছেড়ে নবীর কাছে যখন চলে যাবে, এই মক্কার মেয়েটা আমাদের, এই মেয়েটাকে নিয়ে যেতে দেব না। তুমি বিয়ে করেছো, স্ত্রী তোমার হতে পারে, কিন্তু তুমি যখন ধর্ম পরিবর্তন করবে আমাদের মেয়ে তোমাকে আর দেব না। ওই বেগো বুদ্ধিমতী মহিলা তাদের আত্মীয় স্বজনকে বলেছিলেন, না না এটা মানতে পারবো না, সালিমের সঙ্গে আমি যেতে চাই, আমার স্বামীর সঙ্গ ধারণ করতে চাই, সালিমের সঙ্গে আমি যেতে চাই। শত বাধা দেওয়ার পরে, না বাবা না, কোনো মতে যেতে দেবে না, কোনো মতে যেতে দেবে না। সালিম বিন আব্দুল্লাহ বড় যেন মুসিবতে পড়ে গেলেন। ওই মক্কার লোকেরা একেবারে হাইনার মতো বাবা, চতুষ্পদ বন্য হিংস্র প্রাণীর মতো ঘেরাও করে নিয়েছে। এই কথা বলতে না বলতে সালিম বিন আব্দুল্লাহর বেগমের বিবির বাবা কোলে একটা বাচ্চা, ছয় মাসের, ওই বাচ্চাটা সালিম বিন আব্দুল্লাহর স্ত্রীর কোলে আছে। ওই মক্কার আবু সুফিয়ান, ওই মক্কার বাবা, বড় বড় কাফেরদের নেতারা ইতকার দিয়ে বলেছিল, ও সালিম বিন আব্দুল্লাহ শুনিলি কি দাও, জেনে নাও, হা তুমি যদি নবীর দলে যেতে চাও, তুমি রাসূলের দলে যেতে চাও, আল্লাহ রাসূল কে মেনে নিতে চাও, ওনাকে নবী বলে মানবে, তবে একটা কথা শোনো, তোমার বিবিকে নিয়ে যেতে পাবে না। শুধু তাই না, ওই মক্কার লোকেরা আটকে দিয়ে বলেছিল, গোল করে ঘিরে নিয়ে, সালিম শুনে রাখো, ও সালিমের বিবি পাগলামি বন্ধ করো, তোমার পাগলামি চলবে না, না না চলবে না, যদি নবীর দলে চলে যাও, মদিনা চলে যাও, এই ছয় মাসের বাচ্চাটাকে জ্যান্ত মেরে দেব, তোমাদের কোল ফাঁকা হয়ে যাবে। সালিমের বিবি ওই জায়গায় দাঁড়িয়ে জগদ্দল পাথরের মতো হয়ে বলেছিলেন, ও বাবা মক্কাবাসী, ও বাবা মক্কাবাসী, এমন আমার ছেলে ছয় মাসের বাচ্চা, আল্লাহ পাক আমাকে একশোটা বাচ্চার মা যদি বানায়া দেন, একশোটাকে জ্যান্ত মরে যাওয়া সহ্য করে নেব, কিন্তু নবীর কদম ছাড়াতে পারব না। আল্লাহ হুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ভুল করিয়া আসল তারা আমার নবীর সম্মুখে, ভুল করিয়া আসল তারা আমার নবীর সম্মুখে, পড়ল কলেমা সবাই তারা, পড়ল কলেমা সবাই তারা, নবীর নূরের ঝলক দেখে। আল্লাহ হুম্মা জোরে সাইয়্যিদিনা وعلى آل سيدنا কি ব্যাপার আকবর ভাই, নজরুল ভাই, মানুষকে কি ওঠাননি আপনারা?
আকবর ভাই, নজরুল ভাই, একটা মানুষ যেন শুয়ে না থাকে, যদি শুয়ে থাকে তাকে বাড়ি যেতে বলেন। এটা দোয়া কবুলের সময়, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, খুব মূল্যবান সময়। এই সময়টা নষ্ট করবেন না। মা বোন কেউ শুয়ে থাকলে তাকে ওঠান, কোন ভাই কোন বাপ শুয়ে থাকলে দয়া করে তাদেরকে উঠিয়ে দেন। এই সময়টা ডিরেক্ট ক্যামেরা হচ্ছে ইলা সামাই দুনিয়া, প্রথম আসমান থেকে আল্লাহ রাসূলের মজলিসে আছে বসে কারা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে বলবেন, আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা মূল্যবান সময়। আমার রাসূল বলছেন ফরজ নামাজের পরে আর রাতের শেষে দোয়া কবুলের সময়। একটা দল বলছে নামাজ পড়ার পরে মোনাজাত করার কোনো দলিল নাই, বলছে না বলছে না, হাদিস করার কোনো দলিল নাই, বলছে কি বলছে না, দোয়া করব তার কোনো হাদিস নাই। অনেক জায়গাতে আমাদেরকেও জিজ্ঞেস করে, গতকালকে প্রশ্নটা করেছিল আমাকে যে নামাজের পরে মোনাজাত করার দলিল কোথায় আছে। দলিল নিতে গিয়ে অনেকে বিপদগামী হয়েছে, দলিল ছাড়া যারা চিনেছে তারা পৃথিবীতে সফল কাম হয়েছে, ইতিহাস তার সাক্ষ্য দিচ্ছে। পৃথিবীতে একটা দল থাকবে চিরদিন দলিল খুঁজে বেড়াবে কিন্তু লাইন জনমে পথ পাবে না, সুপথ পাবে না, এরা দলিলের পিছনে ছুটবে। কি বুঝলেন, এরা দলিলের পিছনে ছুটবে, সুপথ পাবে না। আচ্ছা বলেন, আপনারা অনেক শুনেছেন ওয়াজ যে একজন জনৈক মহিলা নবী পাকের কাছে আসলেন ছোট্ট একটা ছেলে নিয়ে, এসে বললেন হুজুর আমার এই বাচ্চাটা খুব মিষ্টি খাই, আপনি নিষেধ করলে আর খাবে না। তো নবী বললেন এক সপ্তাহ পরে এসো, বলেছিলেন না বলেন, শুনেছেন। এক সপ্তাহ পরে যখন মহিলা আসলেন তো নবী বললেন, নবী ওই বাচ্চাটাকে বললেন বাবা মিষ্টি কম খাবে বেশি খাবে না। হ্যাঁ, তো মেয়েটা ফ্যালফ্যাল করে দেখে বলছে এইটুকু কথা বলার জন্য আবার এক সপ্তাহ ওয়েট করেছি আমি, সেদিনই তো বলতে পারতো, ঠিক কি না? তো হুজুর সেদিন বললেন না কেন? তো নবী বললেন বাবা আগে আমি নিজে সংযমী হলাম, তারপরে আমি এটাকে অন্যের কাছে পৌঁছালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি তা বলো না যা নিজে, জোরে বলেন, করো না তা বলিও না তা যা নিজে, জোরে বলেন করো না তা বলিও না। খুব সুন্দর কথা। তো যে নবী বলছেন মিশকাতের 85 পৃষ্ঠার হাদিস বর্ণনাকারী কে, এমন একজন বর্ণনাকারী যিনি মদিনার দ্বিতীয় রাষ্ট্রনায়ক, 30 লক্ষ বর্গ মাইলের নয়, পুরো আরব সাম্রাজ্যের যিনি রাষ্ট্রপতি অধিনায়ক ছিলেন, যিনি ছিলেন সারা পৃথিবীতে একজন জনপ্রিয় নেতা, যার আদর্শ, যার চরিত্র, যার ভাষা, যার লেখনি, যার চিন্তাধারা পৃথিবীর মানুষে আজও করে খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ডার পাহারাদার সিকিউরিটির ব্যবস্থা যিনি প্রথম বিশ্বকে দিয়েছিলেন, থানা আবিষ্কার করে পুলিশ প্রশাসনের ব্যবস্থা, কোর্ট তৈরি করে বিচারপতি নিয়োগ, রাস্তার ধারে ধারে যাত্রী বিশ্রামালয়, বিশ্রামাগার খনিকালয়, রাস্তার ধারে ধারে বৃক্ষরোপণ, রাস্তার উন্নয়ন, খাল কেটে চাষের ব্যবস্থা তৈরি করা, রেশন সিস্টেম চালু করে প্রত্যেকের দুয়ারে সরকারের মাল পৌঁছে দেওয়া, এই সিস্টেমগুলো পৃথিবীকে যিনি দিয়ে গেলেন তার নাম সাইয়্যেদেনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন, যিনি মদিনার দ্বিতীয় শাসক 634 থেকে 644, 10 বছর মদিনার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এহানো সাইয়্যেদেনা আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, তিনি নিজে বর্ণনা করেছেন, হাদিসটির বর্ণনাকারী তিনি, তিনি বলছেন আমার নবী সাহেব লাউলাক সারওয়ারে কোন মাকা আনিসুল গুরাবা, ও নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমি ও
তোমার শুনেছি নবী বলেছেন নামাজ ফরজ নামাজের সালাম ফিরানোর পরে ফরজ নামাজের পরে আর রাতের শেষে বান্দা যখন রফায়া দাইহি হাত দুটো উঠিয়ে দেয় ইলা সামাই দুনিয়া আসমানের দিকে হাতের তালু যখন হয়ে যায় আল্লাহু হাইয়ুন করিম আমার আল্লাহ দয়াবান হয়ে যায় ওই বান্দার দোয়া কবুল করতে তিনি ভালোবাসেন আরো জোরে যে নবী নিজে বললেন ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন ওই নবী দোয়া করেছেন কিনা এই প্রশ্ন তৈরি করাটাই মূর্খের পরিচয় বলেন ঠিক কিনা জোরে বলেন যে নবী নিজে বললেন ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যাওয়ার যোগ্যতা রাখে ওই নবী দোয়া করেছেন কিনা তা প্রশ্ন করাটা হলো পাকা মূর্খের কাজ এখানে প্রশ্নের উত্তর দেওয়াই চলে না সব প্রশ্ন শুনে নিলে হবে না সব প্রশ্ন মেনে নিলে হবে না প্রশ্নটাকে যাচাই করতে হবে এটা প্রশ্নের যোগ্য কিনা বলেন ঠিক কি আকা বাকাইকে দিয়ে বোর্ডে মাস্টার যদি ছাত্রকে বলে বলতো কোন ফর্মুলা এটা প্রশ্ন মানা যাবে জোরে বলেন তুমি প্রশ্ন করার আগে তুমি তৈরি করার আগে ভাবো প্রশ্নটা তুমি কি করছো এই প্রশ্নের অ্যানসার তো দেড় হাজার বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ স্পষ্ট রেখে দিয়ে চলে গেছেন যে নবী বলেছেন নামাজের পরে দোয়া কবুল হয় ওই নবী দোয়া না করে থেকেছেন বা করেননি এটা ভাবতে কেন যাব আমি বলেন ঠিক কি না সুতরাং নতুনদের খপ্পরে পড়বেন না নতুনদের চক্করে পড়বেন না ধ্বংস হয়ে যাওয়ার আলামত নতুনদের চক্করে পড়া নতুনদের কাছে নতুনদের পাল্লাই পড়ে যাওয়া এটা হলো ধ্বংসের লক্ষণ সুতরাং আপনারা কোন সময় এমন চিন্তা নেবেন না নারে তাকবীর ঘুমিয়ে বলবেন না জেগে নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা ইসলামী সুফিবাদ খানকা শরীফ দাদা হুজুর মরা দিঘি কেবলা দাদা হুজুর মরা দিঘি কেবলা নারে তাকবীর নারে রিসালা মসলাকে ইমাম রব্বানি মসলাকে আলা হযরত মারকাজ ইমাম রব্বানি নারে তাকবীর নারে রিসালা বসে পড়েন বসে পড়েন আমি আর বেশি সময় আপনাদের কাছে থাকবো না বিষয়টা হচ্ছে বলবো না ডায়াসে আসবো না এ মানসিকতাই ছিল কিন্তু আসতে হলো এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন বেজার কে কে হয়েছিল হাত তোলেন তো কেউ বেজার হননি যাদের ঘুম ভাঙিয়েছি তারা তো কমপক্ষে বেজার হয়েছে কি তারাও বেজার হননি আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তো বলতেছিলাম ও সালিম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফাকা মক্কার মরুর প্রান্তরে কাফিরদের অত্যাচার হাইনার মতো আওয়াজ ঘেউ ঘেউ ডাক ছেড়ে দিয়েছে এ সালিম বিন আব্দুল্লাহ যদি মক্কা প্রত্যাখ্যান করে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মেনে নাও বিবিকে নিয়ে যেতে পারো তোমার সম্পদ নিয়ে যেতে পারবে না বিবিকে নিয়ে যেতে পারো বাচ্চা ছয় মাসের জন্ত পাবে না সালিম বলেছিলেন তার বেগম সাহেবা বলেছিলেন সবটাই হাসি মুখে মেনে নিতে পারবো নবীর কদম ছাড়তে পারবো না আমাদের বাঙালি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু যেমন হাসি মুখে ফাঁসি গলায় ঝুলিয়ে নিয়েছিলেন কিন্তু ব্রিটিশদের ইংরেজদের দালালি করতে পারেননি এটা হলো দেশপ্রেম আর সাহাবীরা নবী প্রেম করে প্রমাণ দিয়ে দিয়েছেন নবীর প্রেম কিছু আটকে দিতে পারে না সব দিতে পারে নবীর মহব্বত ছেড়ে যেতে পারবে না ও সালিম বিন আব্দুল্লাহর কোল থেকে যখন বাচ্চাটাকে নিয়ে আবু সুফিয়ানের মতো সেই সময় তো আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি আবু সুফিয়ান সে সময় ইসলামের মধ্যে আসেনি আমার নবীর চরম বিরোধিতার ভূমিকায় দাঁড়িয়ে নবী পাকের বিরোধী সৈনিক সেনাপতি আবু সুফিয়ান
আবু সুফিয়ানের সন্তান আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করে আমার নবী পাকের কাতিবে ওহী স্বনামধন্য গুরুত্বপূর্ণ সাহাবী বেনে গেলেন। এই আবু সুফিয়ানের পরবর্তীতে মেয়ে হাবিবাকে নবী আমার বিয়ে করলেন। আবু সুফিয়ান নবী পাকের শ্বশুর বেনে গেলেন। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু নবীর কাছে আসা বন্ধ ছিল। নবী বলেছিলেন, হিন্দা তুমি আমার সামনে আসবে না, যদিও ইসলামের খাতিরে আমি রহমাতাল লিল আলামিন তোমাকে মুসলমান বলে কবুল করে নিলাম। জোরে বলুন, এ মহানবী বিশ্বনবী হাবিবুল্লাহর সাহাবি সালিম বিন আব্দুল্লাহ মরুর পত্তরে তার কোল থেকে ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আবু সুফিয়ান বলছে, আরে সালিম সময় আছে, ভেবে দেখ, নবী পাগল হবি না বাচ্চার দিকে তাকাবি? সালিমের বিবি পেটে ধরা মা, কষ্ট পাওয়া মা, ব্যথিত মা, সহ্য কতক্ষণ করবে? আমরা বাচ্চাকে উপর দিকে উঠাই, কোল পেতে রাখি, বাচ্চা হাসি মুখে বাপের কোলে, মায়ের কোলে, নানার কোলে, দাদুর কোলে ঝাঁপিয়ে পড়ে। বাচ্চা বিশ্বাস রাখে, এ কোল ফাঁকা থাকবে না, আমি লুটিয়ে পড়বো না, ছিটকে যাব না। ওই আবু সুফিয়ানের বাচ্চা, আবু সুফিয়ান কোলে বাচ্চাটাকে নিয়ে সালিম বিন আব্দুল্লাহকে দেখিয়ে বলছেন, এ সালিম বিন আব্দুল্লাহ তোর বাচ্চাটা উপর দিকে উঠাবো, নিচে কোল থাকবে না, বললাম খাড়া হয়ে থাকবে। সালিম বিন আব্দুল্লাহ তারপরে অটুট অবিচল অনড় নিজের জায়গায় স্থির থেকে যখন সালিম বিন আব্দুল্লাহর বাচ্চাটাকে মক্কা ও মদিনার পথের মাঝে আবু সুফিয়ান উপর দিকে চালিয়ে তলোয়ারটা খাড়া করে দিল, আবু সুফিয়ানের ছয় মাসের বাচ্চা কোলে আর পড়লো না, সালিম বিন আব্দুল্লাহর বাচ্চা আবু সুফিয়ানের কোলে থাকলো না। যখন তলোয়ার এসে গেড়ে গিয়েছিল, বাচ্চা চিৎকার দিয়েছিল, মারা আবু সুফিয়ানের কারাকৃতি কর্মকাণ্ড দেখে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। সালিম বিন আব্দুল্লাহ পাথরের মতো দাঁড়িয়ে থেকে গেলেন। গোটা মক্কাবাসী সালিম বিন আব্দুল্লাহকে রেখে চলে আসলো। সালিম বিন আব্দুল্লাহ পেছন দিকে তাকাতে পারেন না, তিনি পাথরের মতো চোখে পানি নাই, শুকিয়ে কাঠ হয়ে গেছেন। আরে মক্কাবাসী মোহাম্মদ বিন আব্দুল্লাহ কারোর এতটুকু ক্ষতি করেনি, শুধু কলেমার দাওয়াত দিয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহর এইটুকু অপরাধ, যার জন্য তোরা এত পাষণ্ড, এত তোরা শক্তি, এত তোদের দাম্ভিকতা, এত তোদের হৃদয় কঠিন, তোদের দিকে ফিরে তাকানোর মতো অবকাশ আমার নাই। সালিম বিন আব্দুল্লাহর বেগম সাহেবা জ্ঞান শূন্য হবার কারণে তার আত্মীয় স্বজনরা উঠিয়ে নিয়ে চলে আসলেন। সালিম বিন আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে মদিনার দিকে চলে গেলেন। নবী আমার মদিনাই, সালিম বিন আব্দুল্লাহ মদিনাই পৌঁছে নবীর কদম জড়িয়ে কান্না করেন। সালিম বিন আব্দুল্লাহর কান্না দেখে নবী বলেন, এত কাঁদো কেন? সালিম বিন আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান আনতে গিয়ে কিছু সম্পদ নিয়ে আসতে পারিনি, ভিখারি হয়ে এসেছি। নবী বলেন, হে সালিম সহ্য করে নাও। সালিম বিন আব্দুল্লাহর কান্নার আরো স্পিড বেড়ে যায়, আওয়াজ বেড়ে যায়, বলে সালিম তুমি এত কাঁদো কেন? সালিম বিন আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে মানার জন্য বিবি কেউ সাথে আনতে পারিনি। নবী বলেন, ধৈর্য ধরো, অপেক্ষা করো। সালিমের কান্নার আওয়াজ বেড়ে যায়, নবীর কদমকে জড়িয়ে ধরার আবেগ বেড়ে যায়। রাসূল আবার সালিম বিন আব্দুল্লাহর দুই বগলে হাত দিয়ে বুকে টেনে নিয়ে বলেন, এ সালিম বিন আব্দুল্লাহ, আমি নবী যা দেখতে পাই পৃথিবীর কেউ পাই না, আমি নবী যা শুনতে পাই পৃথিবীর কেউ শুনতে পাই না। এ সালিম বিন আব্দুল্লাহ, তুমি তাকিয়ে দেখো নবীর চোখে, তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন।
সালিম বিন আব্দুল্লাহ তোমার জন্য জান্নাতের প্রাসাদ বেড়ে গিয়েছে, সালিম বিন আব্দুল্লাহ তোমার বাচ্চা দেখো জান্নাতের পাখি হয়ে আনন্দে ঘুরতেছে, এ সালিম বিন আব্দুল্লাহ পৃথিবীতে চিরদিন আমি মুস্তাফার একটা দল বিরোধিতা করে যাবে কিন্তু কায়ামাতের সকাল পর্যন্ত মুস্তাফার কালেমাকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা নিয়ে কেউ জন্মাতে পারবে না। সুতরাং মুসলমান আমরা সেই নবীর উম্মত, যেই নবীকে নিয়ে তারাও মানুষ ছিলেন, তারা সব কিছু দিয়েছেন। আমি অনুরোধ করব আপনাদের, আমি আপনাদের বলবো পীরের দরবারে খানকাতে, সেই পীরের খানকায় আসেন যেই পীরের খানকাতে গেলে কোরআন ও হাদিস পাওয়া যায়। ওই খানকাগুলো আপনারা ত্যাগ করেন যে খানকাতে গেলে ডুগলি বাজে, গাঁজা চলে, গোপদাড়ি সমান থাকে, নামাজের গুরুত্ব থাকে না, ওগুলোকে পীরের খানকা বলাটাই অপরাধ। আপনারা অপরাধী হবেন তাদেরকে পীর বানিয়ে দিয়ে। আল্লাহ হিফাজত করুন। কোরআন ও সুন্নাহ বলেছেন পীরের কথা, কোরআন সুন্নাহ মোতাবেক যদি পীর পাই আমরা মানবো, বলেন ঠিক কি না? কোরআন হাদিসের বাইরে পীর হলে পানি দিয়ে হেঁটে গেলেও, আকাশ দিয়ে উড়ে গেলেও, পানি আগুনের ভিতরে চলে গেলেও তাকে পীর বলে মানা যাবে না। পীর তিনি হবেন যিনি শরীয়ত কোরআন হাদিস মানবেন এবং মুরিদকেও মেনে চলতে বলবেন, তিনি হবেন প্রকৃত পক্ষে পীর, তিনি হবেন ওলির যোগ্য, তিনি হবেন মুর্শিদ রাহাবার, অন্য কেউ হতে পারে না। শেষাংশে আমি আপনাদের আবার আবেদন করছি।